ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত কাতার থেকে মনোয়ার ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হলো যে নামাজি ব্যক্তির সামনে দেওয়া যেত যাওয়া নিষেধ এখন প্রশ্ন হলো যে যে যতটুকু শেষদা আছে ওর সামনে যতটুকু শেষদা তার উপর দিয়ে অর্থাৎ ধরলাম এক হাত আছে দুই হাত আছে তার তিন হাত দিয়ে এক যদি দুই হাত বেশি দিয়ে আমি যাই সামনে দিয়ে বা অতিক্রম করি সেটা কি আসলে জায়েজ হবে এই বিষয়টা অনেকের মাঝে বিরাস করে যদিও আমি সঠিকটা জানি তারপর আমার জানা ভুল হতে পারে আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমার যেমনিত হোসেন ভাই নামাজের সামনে দেয়া যাওয়াটা এটা অনেক বড় গুনাহ হাদিসে স্পষ্ট বিষয়ে প্রমাণ আছে নামাজের সামনে দেয়া কোনোভাবেই যাওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ارشاد করেছেন যেটা বুখারী হাদিসে আছে 510 এ মুসলিম আছে 507 সাথে হাদিসটি হইল আল্লাহ নবী সাল্লা সাল্লামের বাক্য এইভাবে আমরা পাই লাউয়া আলামুল মার রুবাই নিয়ে দেয় মুসল্লি মা দা আলি হিরা কি পার বা ইনা খয়র আল্লাহ মিনা আনিয়া নিয়ে দেয় যদি মানুষ জানতো মুসলি সামনে দিয়ে যাওয়াটা কত বড় অন্যায় তাহলে চল চল্লিশ হইলেও দাঁড়ায় থাকা তার জন্য উত্তম হয়ে হতো অতিক্রম করা ক কয়লা আবু নাদর আবু নাদর বলেন রাবি ও হাদুর রোয়া আদ্রি তিনি বলেন যে আমি জানি না আরওমান বলা হয়েছে নাকি চল্লিশ দিন বলা হয়েছে নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর আল্লাহ আলম আল্লাহ ভালো জানে এখন নামাজের সামনে দিয়ে যাওয়াটা এটা কতগুলি বিষয় আছে এক নম্বরে যে কোনো ব্যক্তি যেমন নামাজে দাঁড়াইলে সূত্রা দিয়ে রাখলো তাহলে সূত্রার সামনে দিয়ে যাওয়া যাবে তাতে কোনো সন্দেহ নাই যেমন একা নামাজ পড়ুক আর জামাতের নামাজ পড়ুক ইমামের সামনে সূত্র আছে তাহলে ইমামের ওই সূত্রাতেই সমস্ত মুসলি সূত্রা হয়ে যাবে সামনে দেওয়া ইমামের সামনে দিয়ে গেলে মুসলি এক সূত্রের দরকার নেই এই বিষয়টা আর এমনিভাবে কোনো ব্যক্তি যদি একা নামাজ পড়ে তার সামনে যদি কোনো লাঠি রাখে সুতরা রাখে অথবা কোনো কিছু রাখে অথবা সামান্য কোনো আলামত রাখে অথবা কোনো দাগ দিয়েও রাখে দেখে না টানার জুলানো না সরি কিছু খাড়া করে রাখলো না লাঠি অথবা কোনো কিছু কি কোনো দাগও দিয়ে দিল না অন্তত পক্ষে দুইটা দাগ দিয়ে অথবা কিছু চিহ্ন দিয়ে রাখলো তাও যদি না করলো তাহলে সেই সামান্য যা যাওয়া এটা কতটুকু কি এই সম্পর্কে যেটা পরিষ্কার কথা হলো আর দাগ দেওয়াটা সম্পর্কে এরা মোসনাদে বোখারিতে আছে বা এটা কোথায় আছে মোসনাদ আহমেদ আছে তৃতীয় খণ্ডের পূর্ণ নম্বরে সেটা কি ইজা সাল্লাহ হাদুক ভালি আজাল তিলকা ওয়াজি সাইয়ান আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলছেন যখন তোমাদেরকে নামাজ পড়বে তখন সামনে জানি কিছু রাখে ফাইলিয়া মিয়া ফালিয়ান সব আসা যদি কিছু না পায় তাহলে একটা লাঠি করে রাখবে ফাইলিয়া মিয়া কোন ফালিয়া খত্তা খাত্তান সুম মোলায়াদুর বাই মান মার্রা বাই যদি কিচ্ছু না পায় তাহলে অন্তর্পক্ষে দুটো লা দুটো টান দিয়ে দিবে বা একটা টান দিয়ে দিবে তারপর যদি সামনে দিয়ে কেউ জায়গা তাহলে নিশেপ নেয় এরা মোস্ট ইবনে মাজা আছে তিন হাজার ছেষট্টিতে ইবনে হিব্বান আছে দু হাজার তিনশো একষট্টিতে ইবনে হাজার আল আস আজকালিন বুলুকন মারামের মধ্যে দেখবেন দুশো উনপঞ্চাশ উল্লেখ করছেন তা মোট কথা হলো এটা হাসান বা উত্তম জিনিসটা রাখা এখন যদি কোন ব্যক্তি না রাখে তাহলে কি কি বলছেন তারপরে এটা যদি না রাখে তাহলে আল্লাহ যেমন বলতেছেন আরো হয়তো কেউ থাকতে পারে তা বলছেন যে যতটুকু সেজদার জায়গা তার উপর দিয়ে সে চলে যাবে এটাই ওলামাদের কথা আকরমিন আকুয়াল আল্লাহ রহমুল্লাহ বলেন এটাই আকুয়াল কথা বা কেউ বলছেন হয় হালে হেলম বিদ্যানগণ বলছে যতটুকু সেজদার জায়গা সেজার বাহির থেকে যাবে কারণ তার সেজার জায়গা যতটুকু পা থেকে শুরু করে সেজদা পর্যন্ত সেটা হলো তার সেজদা জায়গা তার বাইরে তো তার উপরে তো সেজদা জায়গা না তার উপর দিয়ে যদি সে যাতায়াত করে তাহলে গুনাগার সে হবে না তাকে গুণাগার বলা চলবে না কেননা যে নিষেধ আছে সেগুলো বাই নিয়ে মুসল্লি মুসল্লি সামনে দেওয়া যতটুকু তার সেজদার জায়গা অথবা কি হয়তো কোনো ব্যক্তি যদি হাদিসে আছে বাধা দেওয়ার কথা সে বাধার কত দিবে দূরে যে বাধা দিব ওদিকে দূরে

বা এটাই মৎসম্মত যে মুসল্লি সামনে দিয়ে না যায় সামনে দিয়ে কেউ যায় তাহলে কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে সুতরাং মুসল্লি সামনে দেওয়া কিচ্ছু না কিছু হলে খারাপ করে রাখা না হলে একটা দাগ দিয়ে যাতে মানুষ করতে পারে অনেক মানুষ আছে পাগল গেটে দাঁড়ায় থাকে এদিক সেদিক দাঁড়ায় এগুলি আসলে উচিত অনেক মানুষের বিরক্ত হয় এগুলি রক্ষা রাখা দরকার হাউল্লাহ আলম আল্লাহ আলম আসসালাম